আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সোমবারের দিনে বারাতে কুরআনুল কারিমের খাস একটি দোয়া মাত্র 5 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নানাবিধ উন্নতি দান করবেন, আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার জিন্দিগি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় দুনিয়ার কল্যাণ চাই এবং আখেরাতের কল্যাণ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন দোয়াটা আমরা করব, যে দোয়ার মাধ্যমে আমরা দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারবো, আখেরাতেও কল্যাণ লাভ করতে পারবো। আর বিশেষ করে আমরা সোমবারের কথা বললাম, এর মধ্যে একটি কারণ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে সোমবারের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উপলক্ষে পৃথিবীর মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিলাদ হয়েছে, 360টি মূর্তি সাথে সাথে আল্লাহ তাআলা সিজদায় পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাই এই দিনটি হলো অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি দিন। এই দিনে কোনো ব্যক্তি যদি খাসভাবে একিন এখলাস বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা রেখে ইবাদত বন্দেগির মধ্যে সময়টা কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার ওফাত হয়েছে সোমবারের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন বিশেষ কিছু আমল করেছেন, যেমন হাদিস শরীফ উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা পালন করেছেন। তাই কোনো মুমিন মুসলমান যদি রফল রোজা রাখে, সেটা তার জন্য কল্যাণকর হবে এবং রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনে সফলতা দান করবে। কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলকে পছন্দ করে, রোজা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নানাবিধ উন্নতি দান করবেন। মানুষ যখন তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে রিজিক দান করে থাকেন। তাই আমরা রিজিকের জন্য হতাশাগ্রস্ত, কি করব ভেবে পাচ্ছি না। আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলার ভয় ভীতি যদি আমাদের অন্তরে যথাযথভাবে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রচুর পরিমাণে রিজিক দান করবেন। সোমবারের দিনে আমরা চেষ্টা করব রোজা পালন করার জন্য। কাল কিয়ামতের দিন রোজা এবং কোরআন এই দুটি বান্দার জন্য সুপারিশ করবে। তাই কুরআনুল কারিমের কিছু অংশ আমরা তেলাওয়াত করব, বিশেষ করে ফজরের নামাজের পর আমরা সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করব। হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা হাসরের শেষ 3 আয়াত এভাবে পাঠ করবে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এভাবে 3 বার পাঠ করবে, এরপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, একবারে শেষ পর্যন্ত পাঠ করবে, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে ফেরেশতারা। সে যদি ওই দিনে মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদি দরজা লাভ করবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি সূরা হাসরের শেষ 3 আয়াত সন্ধ্যার সময় অনুরূপভাবে তেলাওয়াত করে, অর্থাৎ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এভাবে শেষ 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে সারা রাত 70,000 ফেরিস্তা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। এরপরে তার যদি রাত্রে মৃত্যু হয়, তাহলে সে শহীদি দরজা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর কোরআনের এই আয়াতগুলো তেলাওয়াত করব।
দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উসিলায় সফলতা দান করবেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সফলতা দান করবেন। এরপরে আমরা সোমবারের দিন যাদের সময় হয় আমরা চাস্তের নামাজ পড়ে নেব। চাস্তের নামাজ পড়লে বান্দাকে এত পরিমাণ নেকি দান করা হয়। মানুষের শরীরের মধ্যে 360টি হাড় আছে, এই হাড় পরিমাণ তাকে রিজিক দান করা হয়, সুবহানাল্লাহ। এরপরে আমরা সন্ধ্যার সময় অথবা রাত্রে যখন ঘুমাতে যাব ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদের আমল করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই উম্মতের আমলসমূহ পেশ করা হয় থাকে সপ্তাহে দুই দিন, একদিন হলো সোমবারের দিন আরেক দিন হলো বৃহস্পতিবারের দিন। তাই আমরা এমন অবস্থায় থাকব সোমবারের দিনটার মধ্যে যে আমাদের আমলসমূহ পেশ করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমল দেখে অত্যন্ত খুশি হন, সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেক সোমবারে রোজা পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা কোন দুরূদ শরীফটা বেশি বেশি করে পাঠ করব, বিশেষ করে আমরা যারা হাজত পূরণ করার নিয়তে দুরূদ শরীফ পাঠ করব অথবা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের নিয়তে দুরূদ শরীফ পাঠ করব, তাহলে আমরা এই দুরূদ শরীফটা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটা কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন এবং কি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পারবে। এটি এশার নামাজের পূর্ব মুহূর্তে পড়ে নেবে। এরপরে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর কুরআনুল কারিমের একটি দোয়া সূরা বাকারার 201 নং আয়াতটি তেলাওয়াত করে নেব। এই দোয়াটির মধ্যে এমন কল্যাণকর কিছু বিষয় রয়েছে যেটা দুনিয়াতে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। এখন আমি দোয়াটি তেলাওয়াত করে শোনাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়াটি আমি আবার তেলাওয়াত করে শুনাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটির অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং তুমি দোজকের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত নং 201। এই আয়াতটি যখন আমরা তেলাওয়াত করব তখন আমরা মনে মনে এই ধারণা রাখব যে আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি এটির অর্থ দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। তাই আমরা বেশি বেশি করে এই আয়াতটি তেলাওয়াত করব, বিশেষ করে সোমবারের দিন আয়াতটি এই জন্যই তেলাওয়াত করব, সোমবারের দিন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমলসমূহ পেশ করা হয়ে থাকে আর আমরা বেশি এবাদত বন্দীদের মধ্যে সময় কাটিয়ে দেব, যে সময় আমি এবাদতের মধ্যে মশগুল রাসূলের দরবারে আমার আমলসমূহ পেশ করা হচ্ছে। তাই আমরা সকাল থেকে নিয়ে সারা দিন বিভিন্ন আমলের মাধ্যমে সময়কে অতিক্রম করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সোমবারের দিনে অথবা রাতে এই আমলগুলো একা করে